আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা খাবারের আয়োজন করছি। তো এই জায়গায় মানে ঈদের কয়েকটা দিন আমাদের ঠিক এভাবেই কাটে, যে এখানে খাবারের জন্য তরকারি কাটাকাটি হচ্ছে, আর ওই যে ওই সাইডে গরুর মাংস সাইজ করা হচ্ছে, আর এই যে এটা হলো মুরগি। আমাদের বাড়ির মধ্যেই করা হচ্ছে এগুলো, আর যে বাটাবাটির কাজ চলছে। এই যে গরুর মাংস, এখানে মোট 8 কেজি গরুর মাংস আর 7 কেজি মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। মূলত আমাদের আইটেমে থাকবে হলো গিয়ে পোলাও, মাংস, মুরগির মাংস, সবজি, এই কয়টা আইটেম আর সালাদ। আর এই জায়গায় এই যে চুলা বানানো হচ্ছে রান্না করার জন্য, মানে সব কিছু বাড়ির মধ্যেই। আর মেয়েরা কাটাকাটি করছে সব কিছু। তো দেখতে দেখতেই সব কিছু কাটাকাটি শেষ, আর এই যে জায়গায় রান্নার কাজ চলতেছে। প্রথমে মাংস রান্না করা হবে। তো মাংস রান্না করতে যা যা লাগে সব এই জায়গায় দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। এই যে তেজপাতা এগুলোকে ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আসলে এই ঈদের কয়েকটা দিন মাংস, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস খেতে খেতে একদম এটির প্রতি অভক্তি লেগে যায়। আমারও ঠিক একই অবস্থা হয়েছে, মাংস খেতে 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 আর খাইতে ভাল লাগে না। তো এই যে সব মশলা কষানোর পর মাংস দিয়ে দিয়েছে এই জায়গায়, আর ওই যে ওই চুলাতে রান্না করা হবে হলো মুরগির মাংস। এই যে মুরগির মাংস রান্না করা শেষ এই জায়গায়। আর ওই পাশে এখনো গরু জাল দেওয়া হচ্ছে। এই যে গরুর মাংস, মেনলি আমাদের ফ্যামিলি মেম্বার এত বেশি না, তাই অত বড় করে আয়োজন করি নাই। আর এই যে এই জায়গায় পোলাও, এই পোলাওকে এখন নাড়া দেওয়া হবে, আবার এটাকে দমে বসিয়ে দেওয়া হবে। তো এখন মোটামুটি প্রায় সব রান্নাবান্নাই শেষ, কিছুক্ষণ পরে সবাই আসা শুরু করবে একে একে। আমাদের আশেপাশের প্রতিবেশী সহ আমাদের ফ্যামিলি মেম্বার্স প্লাস ফ্যামিলি মেম্বার্সের প্রতিবেশী সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করছি। মেনলি ঈদের কয়েকটা দিন আসলে খুবই মজা করছি, আর ঈদের পরে বাড়িতে আসার সময় খুবই খারাপ লাগছে, এটা বলার মতো না। যারা যারা
বাড়িতে গেছেন, তারা তো বুঝছেন ফিলিংসটা কেমন, মানে এত আনন্দ করে এসে হুট করে আবার কর্মব্যস্ত জীবনের মধ্যে ফিরে যাওয়াটা এতটা সহজ না। আর এই যে জায়গায় মাংস রান্না করা শেষ, মানে ঢাকার পরিবেশের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আর আমাদের এই কদিন যে বাড়িতে ছিলাম, আমাদের ঘরে ছিলাম, আর এই কদিন একটু কষ্ট হয়ে গেছে আমাদের, কারণ কারেন্ট এত প্রবলেম করে, প্রায় দিনের অধিকাংশ সময় কারেন্ট থাকে না, যেহেতু পল্লী বিদ্যুৎ, বুঝতেই তো পারছেন। আর এই যে এই জায়গায় বাড়ির ভেতরে টেবিল সাজানো হচ্ছে, যেহেতু আমরা এত বড়োভাবে করিনি তাই কোনো ডেকোরেশন থেকে আনিনি, কোনো টেবিল চেয়ার, শুধু চেয়ার প্লেট আর যে দুইটা ডেক, এই কটা জিনিসই আনছি, এর বেশি কিছু আনি নাই, যেহেতু এই অনুষ্ঠানটা একটু ছোট তাই। আর এই যে এখানে সমস্ত রান্নাবান্নার কাজ শেষ, যে আমাদের এই বাসায় আস্তে আস্তে সকল মেহমান আসতে শুরু করছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে সব করছে, খাওয়া দাওয়ার কোনো শখ ছিল না, তারও বেশি ছিল। ফ্যামিলি মেম্বার্স আর মহিলারা খেতে বসছে, পরবর্তীতে কারণ আমার আম্মু এমনিতে দেখার সামনে আসতে চায় না, তাই খাওয়ার সময় কাউকে আমি ডিউটি ফিল করাতে চাই না, তাই ভিডিওটা করি নাই। আমরা যে টেবিলটাতে বসছিলাম, আমি, আব্বু, আমার আম্মু, তাই আর অতটা ভিডিও করা হয়নি। তো এইটুকুই আপনাদের জন্য টুকটাক ভিডিও করলাম। আর এই দেখেন কত মাংস বেঁচে গেছে, আর এটা হলো তারপরের দিন, এখানে আবার আমরা বিরিয়ানির আয়োজন করছি। তো ওটাই তো বললাম যে ঈদের এই কয়েকটা দিন গরু মাংস বিরিয়ানি এইসব খেতে 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 একদম মানে এগুলো বুঝতে অভক্তি লেগে যায়। সো আমাদের আজকের ভিডিওটা মোটামুটি প্রায় এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের মনিটাইজেশন অন হইতে মাত্র 700 সাবস্ক্রাইবার বাকি, তো আপনারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।